আইটিবারি.কম এর পক্ষ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্বে আমরা দেখেছি যে প্রক্সি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কে প্রক্সির সাহায্যে, তবে ওইটা ততটা নিরাপদ নয় ওইভাবে নেট ইউজ করা। তবে এর জন্য আমাদের একটি চমৎকার ফ্রি ফায়ারফক্সের এবং গুগল ক্রোমের এক্সটেনশন রয়েছে, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি প্রক্সি ইউজ করতে পারবো এবং কোনো রকমের এই ধরনের সিকিউরিটির ঝামেলা ছাড়া। এবং সেটা আমরা এক ক্লিকে চাইলে ওপেনও করতে পারবো, আবার এক ক্লিকে চাইলে বন্ধও করতে পারবো। তো আমরা আজকে দেখব যে এরকম একটি প্রক্সি আমরা কিভাবে ফায়ারফক্সে ব্যবহার করতে পারি, এবং এরপরে আমরা দেখবো ইনশাআল্লাহ কিভাবে আমরা গুগল ক্রোমে সেটা ব্যবহার করতে পারি। তো অনেকেই হয়তো বিরক্ত বোধ করতে পারেন যে আসলে প্রক্সি, আইপি এগুলো নিয়ে এত বাংলা টিউটোরিয়াল করার কি দরকার ছিল। আসলে এটা আপনি যদি আগে থাকতে জেনে থাকেন তাহলে আপনার জন্য এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, যেগুলো তো খুব কমন বিষয়। কিন্তু নতুন অনেকেই আছে, এগুলো নিয়ে অনেক অনেক প্রবলেমে পড়তে হয় যারা এগুলো জানে না। সো এই জন্য তাদের অনেক সমস্যা হয় নেট ইউজ করতে। তো এই জন্যই মূলত আমরা অফ পেজ অপটিমাইজেশনের পার্ট হিসেবে এটিকে এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। এবং অবশ্যই অফ পেজ অপটিমাইজেশন করতে হলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। তো আমরা আজকে যে অ্যাডনসটা ইউজ করব ফায়ারফক্সে সেটার নাম হচ্ছে অ্যানোনিমাক্স প্রক্সি। আপনারা আগেও দেখেছেন ফায়ারফক্সে কিভাবে অ্যাডনস ইউজ করতে হয়, ঠিক একইভাবে আমরা চাইলে অ্যাডনসটা এখানে ইনস্টল করব এবং অ্যাডনসটা ব্যবহার করে দেখব যে আসলে আমাদের আইপিটা চেঞ্জ হয় কিনা। তো চলুন আমাদের এই অ্যানোনিমাক্স প্রক্সিটা আমরা কিভাবে নিব ফায়ারফক্সের জন্য সেটা দেখব। তো এর জন্য জাস্ট আমরা google.com এ চলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা সার্চ করে অ্যানোনিমাক্স প্রক্সি আমরা এটা আমরা নিয়ে আসবো, যে অ্যানোনিমাক্স প্রক্সি ফর ফায়ারফক্স। ইজি, আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করলাম অ্যানোনিমাক্স প্রক্সি ফর ফায়ারফক্স। অনেক এক্সটেনশন পাবেন ফায়ারফক্সের, অনেক অ্যাডনস পাবেন, তবে এগুলোর মধ্যে কিছু কাজ করবে কিছু কাজ করবে না। তবে আমার দেখা অন্যতম বেটার একটি আপনার প্রক্সি অ্যাডভান্স হচ্ছে অ্যানোনিমাক্স। এটা দিয়ে খুব চমৎকার প্রক্সি ইউজ করা যায়। তো এই জন্যই মূলত আমরা এটা এখানে দেখাচ্ছি। আপনি যদি আপনার যদি কোনো পছন্দের প্রক্সি সার্ভার থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সার্চ দেওয়ার পর প্রথমেই চলে এসেছে অ্যানোনিমাক্স অ্যাডভান্স ফর ফায়ারফক্স মজিলা অ্যাডভান্স। জাস্ট ক্লিক করছি। দেখুন চলে এসেছে। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড টু ফায়ারফক্স এই অপশনটি এখানে ক্লিক করব, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা আমাদের জন্য সুবিধা যে গুগল ক্রোমে এরকম অটো অ্যাড হয়ে যায়, ডাউনলোড হচ্ছে। এখন জাস্ট ইনস্টলের অনুমতি চাইছে, জাস্ট ইনস্টল নাওতে আমরা ক্লিক করে দিলাম। জাস্ট রিস্টার্ট করতে বলতেছে, আমরা জাস্ট রিস্টার্ট বাটনে ক্লিক করেছি। এখন ফায়ারফক্সটা নতুন করে চালু হবে, এবং ফায়ারফক্সটা নতুন করে চালু হলে আমরা মূলত এখানে আমাদের একটি নতুন আইকন এখানে দেখতে পাবো, এই যে এই ক্রস একটা আইকন, এবং এখানে একটি দেশের পতাকা সহ দেখা যাচ্ছে, এবং আমাদের নতুন যে আইপি আমাদের চলে এসেছে সেই আইপি সহ এখানে আপনি দেখতে পাবেন। দ্যাট মিন্স যে আমাদের প্রক্সি সার্ভারটা চালু আছে, এবং এখানে ক্লিক করে আমরা চাইলে আমাদের প্রক্সিটাকে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করতে পারবো। তো প্রক্সিটা অ্যাক্টিভ থাকলে যে আমাদের আইপিটা যে সত্যি চেঞ্জ হয় সেটা আমরা দেখি, যেহেতু আমাদের প্রক্সিটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে প্রক্সিটা অ্যাক্টিভ আছে এবং অন্য একটা আইপি দেখা যাচ্ছে। তো এর জন্য আমাদের প্রক্সিটা আসলে অ্যাক্টিভ আছে কি না এটা টেস্ট করার জন্য হোয়াট ইজ মাই আইপি ডট কম, আপনারা সব আগে থাকতেই জানেন হোয়াট ইজ মাই আইপি ডট কম চলে গেলাম। চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের একটি নতুন আইপি এসেছে 185/56। ঠিক ওপরে আমরা যে আইপিটা দেখতে পাচ্ছি এখানেও ঠিক একই আইপি দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কয়েকটা দেশের আইপি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেমন এখানে যে কয়েকটা চারটা দেশের নাম আছে, চারটা এই তিনটা দেশ আছে, তিনটা দেশ থেকে যে কোনো আইপি আপনি সিলেক্ট করতে পারবেন। তো নর্মালি আমরা এভাবে প্রক্সিটা যদি ইউজ করি আমাদের এখানে একটি অ্যাড আসবে, যে কোনো সাইট ব্রাউজ করার সময় এই ছোট্ট একটি অ্যাড আমরা মাঝে মাঝে দেখতে পাবো। তো যেহেতু এটা একটা ফ্রি ভার্সন এবং ফ্রিতে আমরা প্রক্সির সুবিধা নিতে চাই, সো এই জন্য একটা অ্যাড তো আমাদের সহ্য করতেই হবে। তবে সুবিধা আছে, যদি অ্যাডটা আপনারা ক্লোজ করে দিতে চান এখানে ক্লোজে ক্লিক করলে অ্যাডটা ক্লোজ হয়ে যাবে। আবার কেউ যদি চান অ্যাডটা পারমানেন্টলি ক্লোজ করতে জাস্ট ডিজেবল বাটনে ক্লিক করে এই প্রক্সি এই এক্সটেনশনটা কিনে নিতে হবে, কিনে নিলে এই অ্যাডটা আর দেখতে পাবেন না।
তো যাই হোক, ওইটা কোনো ফ্যাক্টর না। মেইন প্রবলেম হচ্ছে, মেইন কথা হচ্ছে যে আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা প্রক্সি দিয়ে আমরা বিভিন্ন রকমের সাইট ব্রাউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, যেগুলো আমাদের অরিজিনাল আইপিতে ব্যান করা থাকে। তো দেখি এখন মাই আইপি ইনফরমেশনে ক্লিক করে যে আমাদের এটা কোন দেশের আইপি আমরা ব্যবহার করতেছি। দেখুন, সিটি হচ্ছে ভ্যালেটা এবং স্টেট হচ্ছে মাল্টা, আর কান্ট্রি হচ্ছে দেশের নাম দিয়ে দিয়েছে, জানি না আমি এটা কোন দেশের পতাকা যদিও, যাই হোক। আর পোস্টাল কোড হচ্ছে 1980, টাইম জোন +2, এবং আইএসপি প্রোভাইডার দেখতে পাচ্ছি ফনেক্স স্ন্যাপ লিমিটেড। তার মানে বুঝতে পারলাম যে আমরা কিন্তু আমাদের অরিজিনাল আইপিতে এখন নাই, আমরা কিন্তু খুব ইজিলি আমাদের প্রক্সি ব্যবহার করতেছি, এবং এটা কিন্তু আগেরটার থেকে, মানে গতবার আমরা যেটা দেখিয়েছি kproxy.com, তার থেকে কিন্তু অনেকটা বেশি সিকিউর। কারণ এইখানে কিন্তু আমি সরাসরি ওয়েবসাইট ব্রাউজ করতেছি এর মাধ্যমে, আমার কিন্তু কোনো ভায়া নাই, কোনো থার্ড পার্টি নাই কিন্তু এইখানে। সো এই জন্য এটা কিন্তু অনেকটাই সিকিউর আগেরটা থেকে। আর এক্ষেত্রে আমরা যদি এটা বন্ধ করে দেই, যেমন এটা যদি এখন আমরা অ্যাক্টিভটা বাদ দিয়ে দিই, অ্যাক্টিভের টিক চিহ্নটা তুলে দিলাম, দেখুন কত সহজ, এক ক্লিকের মাধ্যমে আমাদের আবার বাংলাদেশের আইপি চলে এসেছে। তো বাংলাদেশের আইপি এসেছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা যদি আবার এটা বন্ধ থাকা অবস্থায় যদি হোয়াট ইজ মাই আইপিতে যাই, দেখুন আমাদের এটা চালু থাকা অবস্থায় এই আইপি ছিল 185, আর বন্ধ থাকা অবস্থায় আবার আমাদের সেই পূর্বের বাংলাদেশের আইপি চলে এসেছে। যদি আমরা আইপি ইনফরমেশনটা চেক করতে চাই, দেখুন আমাদের সেই পূর্বের আইপি অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে বুঝতে পারতেছেন যে এই প্রক্সি এক্সটেনশনটা কতটা বেটার এবং আমাদের জন্য কতটা সহজ ব্যবহার করা। তো আশা করি আপনারা যখন বিভিন্ন রকমের ব্যাকলিংকের কাজ করবেন বা সোশ্যাল বুকমার্কিং, এইভাবে প্রক্সি ব্যবহার করে করতে পারেন। প্রক্সি ব্যবহার করে করলে আপনার জন্য সুবিধা হবে যে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন, যেমন বাংলাদেশের আইপি যে সকল ওয়েবসাইট থেকে ব্যান করা, তো সেই সকল ওয়েবসাইট আপনি সহজে ব্রাউজ করতে পারবেন এবং কমেন্ট ব্যাকলিংক করতে পারবেন। এতে করে আপনার কমেন্ট গুলো সহজে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ছিল আজকের পর্ব, যে কিভাবে আমরা অ্যানোনিমাস প্রক্সি এই অ্যাডভান্সটা ফায়ারফক্স ব্যবহার করতে পারি সেটা দেখলাম। তো আগামী পর্বে আমরা দেখব যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্রাউজার গুগল ক্রোম, গুগল ক্রোমে আমরা কিভাবে এই অ্যানোনিমাস প্রক্সি অ্যাডভান্সটি ইনস্টল করতে পারি। যদিও অনেকেই বুঝে গেছেন কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে নতুনদের সুবিধার্থে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ সেটা দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।